Assalamualaikum. সুচিত্রা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক দর্শন বিভাগ, সুচিত্রা ডিগ্রি কলেজ, শাহরাস্তী, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি বিশ্বাস করি যে তোমরা ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার প্রথম প্রথম বিষয় থেকে আলোচনা করব। নতুন শিক্ষার্থীরা, গত ক্লাসে বলেছি যে তোমাদের মন নিশ্চয়ই একটু খারাপ যে তোমরা কলেজে ভর্তি হয়েছো কিন্তু কলেজে আসতে পারছো না। তারপরও এটা আমাদের মানে নিতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে খুব শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দেয়। আর তোমরা বাসায় আছো অনেক সময়, এই সময়টা কাজে লাগাবা, ঠিক মতো পড়াশোনা করবা আর বাবা মার কাজে সাহায্য করবা। বাবা মা আমাদেরকে শুধু দিয়েই যায়, মিনিমামরা খুব কমই পায়, আপনারা শুধু স্যাক্রিফাইস করেন। এখন তোমাদের সময় এসেছে বাবা মার জন্য কিছু করার। এখন বাসা আছো, মায়ের কাজে বাবার কাজে হেল্প করবা বা ওদের কাজে হেল্প করবা, আর ঠিক মতো পড়াশোনা করবা, ধর্মীয় সাথে সাথে ধর্মীয় পড়াশোনা করবো, এটাই হলো আমাদের মূল শিক্ষা। যাই হোক, আজকে আমি যুক্তিবিদ্যার প্রথম পথের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। গত ক্লাসে আমাদের ছিল পরিচিতি পর্ব, ওইখানে আমরা আমাদের পরিচয়ের পরে সামান্য কিছু আলোচনা করেছি। তো ওই টপিক থেকে আমরা আলোচনা করব, আমাদের টপিক ছিল যুক্তিবিদ্যার ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বলেছি যে আমাদের জ্ঞান হলো দুই ধরনের, প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান। আর এই জ্ঞানটা আমরা অর্জন করি দুইভাবে, যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ঠিক আছে? তারপর আমরা বলেছি যে আমরা সরাসরি যে জ্ঞানটা অর্জন করি সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান, আর ধারণা বা অনুমানের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করি সেটা হলো পরোক্ষ জ্ঞান। আর এই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো ধারণা বা অনুমান, এটা তোমাদের বলা হয়েছে। এরপর আমি বলেছি যে যুক্তিবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার পরমাণু গ্রন্থে প্রথম যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে? তারপর বলেছি যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ লজিক, LOGIC। এই লজিক শব্দটি গ্রিক শব্দ লবস থেকে এসেছে, ঠিক আছে? কোথেকে এসেছে? গ্রিক শব্দ লবস থেকে। লবস শব্দটি আবার গ্রিক লজিকে, LOGIKE, এই লজিকে শব্দের বিশেষক, ঠিক আছে? তারপর বলেছি যে লবস শব্দের অর্থ হলো ভাষা, চিন্তা বা শব্দ। আর এই শাব্দিক অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কেও বিজ্ঞান। আবার বলছি, শাব্দিক অর্থে যুক্তিবিদ্যা কি? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কেও বিজ্ঞান। তাহলে এটুকু তো আমরা জানলাম যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ লজিক, এটি গ্রিক শব্দ লবস থেকে এসেছে, লবস শব্দটি আবার লজিকের শব্দের বিশেষণ, আর লবস লবস শব্দের অর্থ হলো ভাষা, শব্দ, চিন্তা বা শব্দ। শাব্দিক অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে বিজ্ঞান। আজকে আমরা জানবো যে যুক্তিবিদ্যার সংজ্ঞা। যুক্তিবিদ্যা হলো ভ্রান্তিকে পরিহার করে, ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করা বিষয়। মানে যে বিষয় ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করতে শিখায় সে বিষয়কে বলে যুক্তিবিদ্যা। আবার বলছি, যে বিষয় ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করতে শিখায় তাকে বলে যুক্তিবিদ্যা। তাহলে দেখো, আমাদের জীবনে দুইটা চলার পদ্ধতি আছে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। ভ্রান্তি হলো কি? ভুল। আর তাহলে একটা পথ হলো কি? ভ্রান্তির পথ বা খারাপের পথ, আর একটা হলো ভালো পথ। তো যে বিষয়টা আমাদেরকে বলবে যে ভুলটাকে বাদ দাও, সত্যটাকে গ্রহণ করো, বা কিভাবে আমরা সত্যকে গ্রহণ করব, ভুলকে বাদ দিব, আমরা কিভাবে বুঝবো যে এটা ভুল, এটা সত্য, এটা সঠিক, সেই বিষয়টার নামই হলো যুক্তিবিদ্যা। তাহলে আবার বলছি, যুক্তিবিদ্যা কাকে বলে? যে বিষয় ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করতে শেখায়, ঠিক আছে? আর যুক্তিবিদ্যার মানে একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে দার্শনিক আরভিং এম পপি। সংক্ষেপ বলে আই এম কপি,
যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। স্কুলে পরীক্ষায় আসে যে যুক্তিবিদ্যার সম্পর্কে আরভিং এম কপি কি বলেছে, ঠিক আছে? তো আরভিং এম কপি বলেছেন, যুক্তিবিদ্যা হলো সেই সকল বিষয়ের অধ্যয়ন, যুক্তিবিদ্যা হলো সেই সকল বিষয়ের অধ্যয়ন যে বিষয় পাঠ করলে বা যে বিষয় অধ্যয়ন করলে শুদ্ধ যুক্তি থেকে ভুল যুক্তিকে পৃথক করা যায়। আবার বলছি, আরভিং এম কপির সংজ্ঞা হলো, যুক্তিবিদ্যা হলো সেই সকল বিষয়ের অধ্যয়ন যে বিষয় পাঠ করলে ভ্রান্তিকে পরিহার, শুদ্ধ যুক্তি থেকে ভুল যুক্তিকে পৃথক করা যায়। ঠিক আছে, তাহলে আরভিং এম কপির সংজ্ঞা জানলাম আর আমরা এমনিতে একটা সাধারণ সংজ্ঞা জানলাম। তো ওই দুটো সংজ্ঞা কি? সাধারণ সংজ্ঞাটা হলো যে যে বিষয় ভ্রান্তিকে পরিহার করে সত্যকে গ্রহণ করতে শিখায় তাকে যুক্তিবিদ্যা বলে। আর আরভিং এম কপি বলেছেন, যুক্তিবিদ্যা হলো সেই সকল বিষয়ের অধ্যয়ন যে বিষয় পাঠ করলে শুদ্ধ যুক্তি থেকে আমরা মন্দ যুক্তিকে পৃথক করতে পারব। ঠিক আছে, তাহলে আমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞা জানা হলো। এবার দেখো যে আমাদের বলেছে কি, আরভিং এম কপি বা আমরা যে সংজ্ঞায় জানলাম, শুদ্ধ যুক্তি থেকে আমরা ভুল যুক্তিকে পৃথক করতে পারব। তো দেখো এখানে যুক্তির কথা আসছে। এখন যুক্তিবিদ্যা আসলে একটা কি, যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, আগে প্রথমে যখন এরিস্টটল প্রথম বলেছে যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান, তো আধুনিককালে বলা হয় যে যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। এখন এই যুক্তিটা কি? যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। দেখো এরপর যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যুক্তি যে সকল মানুষ হয় মনশীল, অথবা একটা বলি যে সকল দার্শনিক সিদ্ধান্তে আসলাম। ঠিক আছে, এটা হলো একটা যুক্তি। আর একটা যুক্তির দুইটা অংশ থাকে। একটা যুক্তির কত অংশ থাকে? দুইটা অংশ থাকে, এক হলো আশ্রবাক্য আর দুই হলো সিদ্ধান্ত। যে বাক্যগুলো ব্যবহৃত হয় ওগুলো সাধারণ বাক্য থেকে একটু ভিন্ন ধরনের। ঠিক আছে, যুক্তি বাক্যে যে বাক্য ব্যবহৃত হয় অর্থাৎ সবসময় যে বিধিমূলক বাক্য হয় সাধারণত আমরা কোনো বাক্য বা অনেক ধরনের বাক্য থাকে, কিন্তু যুক্তি বাক্য শুধুমাত্র বিবৃতিমূলক বাক্য। আর এখন আমরা বলেছি যুক্তিবদ্ধ হয়
অংশ থাকে এক আশ্রবাক্য দুই সিদ্ধান্ত আশ্রবাক্য আশ্রবাক্য হলো যে আমার যে বাক্যগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করব যে বাক্যগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করব সেই বাক্যগুলোকে বলে আশ্রবাক্য ঠিক আছে যে বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করব তাকে বলে আশ্রবাক্য আর সিদ্ধান্ত কাকে বলে সিদ্ধান্ত হলো এক বা একাধিক আশ্রবাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে যে নতুন বাক্যটা নিশ্চিত হয় এক বা একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে যে নতুন বাক্য নিশ্চিত হয় তাকে বলে সিদ্ধান্ত ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে আশ্রবাক্য কাকে বলে সিদ্ধান্ত কাকে বলে আমরা জানলাম আর আমরা আরও জানলাম যে শিক্ষক শিক্ষার্থী সেখানে আমরা আরও আজকের আলোচনা থেকে আমরা আরও জানলাম যে যুক্তিবিদ্যার শব্দ উৎপত্তি তারপরে যুক্তিবিদ্যার সংজ্ঞা তারপরে যুক্তি কাকে বলে এরপরে যুক্তির উদাহরণ দিলাম আর এখানে বলেছি যে দুটো অংশ থাকে একটা যুক্তির আশ্রবাক্য সিদ্ধান্ত আশ্রবাক্য কাকে বলে সিদ্ধান্ত কাকে বলে তাও আমরা জানলাম তো আশা করি তোমরা বুঝেছ আর তোমাদের বইয়ের নাম দেওয়া হয়েছে বইগুলো কিনে নিয়ে বাসায় পড়বা তাহলে আরও সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।